ইসরায়েলে ইরানের হামলায় পাশার দান উল্টে দিয়েছে। দুই দেশের মধ্যে খেলার সমীকরণও বদলে গেছে। ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলের ড্রোন ও মিসাইল হামলা চালানোর পর ইরানে সরকারের সমর্থক বহু মানুষ তেহরানের রাজপথে নেমে এসে আনন্দ উল্লাস করতে থাকেন। ইসরায়েলে হামলাকে জয় হিসেবে দেখছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি জানান, ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তাতে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিগুলো এবং নেভাতিম বিমান ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? চারজন বিশেষজ্ঞ জেরুজালেম পোস্টকে তাদের মতামত জানিয়েছেন। ইসরায়েলের রিজার্ভ মেজর জেনারেল ইয়াকভ আমিদ্রর বলেছেন, ইসরায়েলের প্রতিক্রিয়া জানাতে হবে এবং দুটি ভালো বিকল্প আছে। হয় তেল আবিব ইরানে আক্রমণ করার জন্য তেহরানের হামলার সুযোগ নেবে, অথবা রাফাতে প্রবেশ করে হামাসকে নির্মূল করব। তবে এই দুটো লক্ষ্যের কোনটিকে অগ্রাধিকার দিচ্ছেন ইয়াকভ আমিদ্রর? তিনি বলেছেন, এই দুটির মধ্যে কোনো অগ্রাধিকার নেই, দুইটা একই সময়ে ঘটতে পারে। তবে ইসরায়েল একটি ছোট দেশ, ফলে এই হামলা পরিচালনা করা কঠিন হবে। আমরা লেবাননের সাথে যুদ্ধে যেতে চাই। যদি আমরা ইরানে না যাই, তাহলে লেবাননের ফ্রন্টে আমেরিকানদের সাথে একসাথে কাজ করা সম্ভব হতে পারে। তেল আবিব দাবি করছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের 90% ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে আটকে দিয়েছে। রিজার্ভ ব্রিগেডিয়ার জেনারেল জ্যাকব নাগেল বলছেন, ইরানের মাটিতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের একটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়া জানানো প্রয়োজন। তিনি তিনটি ভিন্ন উপায়ের কথা বলছেন। তিনি জানিয়েছেন, আমাদের ইরানের অবকাঠামোতে আক্রমণ করা দরকার, যে শিল্প ড্রোন তৈরি করেছিল। ইরানের অবকাঠামোতে আক্রমণ করার জন্য এই সুযোগটি ব্যবহার করতে হবে, তেলের দামকে প্রভাবিত করার জন্য নয়, কিন্তু দেখাতে হবে যে আমরা পারি। পারমাণবিক স্থাপনা এবং সরকারি প্রতিষ্ঠানও আক্রমণ করতে হবে। ইসরায়েলের রিজার্ভ বাহিনীর আরেক ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি কুপেরওয়াসারও ইরানকে জবাব দেওয়ার কথা বলেছেন। তার মতে, ইসরায়েলের অবশ্যই আত্মতুষ্ট হওয়া উচিত নয় এবং অবশ্যই উপযুক্ত প্রতিক্রিয়া খুঁজে বের করতে হবে। ইয়োসি কুপেরওয়াসার বলেছেন, ইসরায়েলকে সাড়া দিতে হবে। ইরানিরা বলে যে তারা খেলার নিয়ম পরিবর্তন করছে, এমনকি এই নতুন নিয়ম অনুসারে আমাদের প্রভাবশালী ফ্যাক্টর হতে হবে, তাদের দেখানোর জন্য তাদের মূল্য দিতে হবে। ইসরায়েলকে মনে রাখতে হবে যে আমরা গাজায় অভিযান শেষ করা এবং আমেরিকান প্রশাসনের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিকে মনোযোগ দিতে হবে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বোটের সাবেক প্রধান ইয়াকভ পেরিও প্রতিক্রিয়া জানানোর পক্ষে মত দিয়েছেন। তার মতে, প্রতিক্রিয়া জানানো ছাড়া ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই। ইয়াকভ পেরি বলেছেন, তেল আবিবকে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে ইরানের আগে সম্ভবত সবচেয়ে গুরুতর শক্তি হিসেবে তার অবস্থান বজায় রাখতে হবে। আমাদের প্রযুক্তিগত এবং অন্যান্য উপায় ব্যবহার করে আক্রমণ করতে হবে, এবং ইসরায়েলের তা করার ক্ষমতা রয়েছে।